Dear students, welcome back to my English grammar class. Students, goto er just age class e amra to porpor parts of speech niye alochona korchi tar moddhe anushongik kichu bishoy niyeo jeta dorkar shei muhurte seta niyeo alochona kore nichhi. তো গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রিপোজিশন। যদি এখনও বন্ধুরা তোমরা প্রিপোজিশনের ক্লাসটা না দেখে থাকো, প্লিজ একবার দেখো, কারণ প্রিপোজিশন সম্পর্কে কোনো কনফিউশন ওই ক্লাসটা দেখার পর আশা করি আর থাকবে না। যদি এখনও অবধি না দেখে থাকো তারা প্লিজ দেখে নাও। আর আজকের ক্লাসটা একদম নতুন একটা পার্টস অফ স্পিচ নিয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কনজাংশন। কি বললাম, প্রিপোজিশন গত ক্লাসে হয়েছে, আজকের হচ্ছে কনজাংশন। আমরা পরপর প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা চাইলে পরপর ক্লাসগুলোও দেখতে পারো। আর আজকের ক্লাসটা হচ্ছে নতুন টপিক, সেটা হচ্ছে কনজাংশন। একেবারে পার্টস অফ স্পিচের প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটা ক্লাস হলেই হয়ে যাবে পার্টস অফ স্পিচ গোটাটা কমপ্লিট। তো তাহলে আজকের বিষয় হচ্ছে কনজাংশন। কনজাংশন কি আমরা বাংলাতে বলবো সংযোজক অব্যয়, কি বলবো সংযোজক অব্যয়। তো চলো দেরি না করে আমরা বোর্ডে কনজাংশনে ধারণা নেওয়ার জন্য কিছু বিষয় তোমাদের জন্য রেখেছি, চলো একবার দেখে নিই, ঠিক আছে। প্রথমে কনজাংশন এই যে কথা, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আমি দুটো ভাগে ভেঙে নিয়েছি। একটা হচ্ছে কন অর্থাৎ একত্র, আর জাংশন মানে হচ্ছে সংযোগ। আমরা যেটা পড়ছি সেটা যদি বিশ্লেষণ করে প্রথম তাকে ভেঙে ভেঙে দেখে নিই যে ব্যাপারটা কী, তাহলেই কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়, যেটা ইংরেজিতে আমরা সাধারণত করি না। কিন্তু এই আমরা এই বিষয়টা আমাদের আমরা মাথায় রাখি না যে ওই যে ওয়ার্ডটা সেটাকে ভাঙলে কী আসছে, সেখান থেকে কিন্তু অনেকটা সেন্স চলে আসে। দেখো তো, কন মানে একত্র, জাংশন মানে সংযোগ, অর্থাৎ যে সমস্ত পার্টস অফ স্পিচের মধ্যেকার যে পার্টস অফ স্পিচগুলো দিয়ে বা যে ওয়ার্ডগুলি দিয়ে আমরা সংযোগ, দুটো শব্দ দুটো বাক্যকে একত্রে সংযোজিত করতে পারি, সেই ধরনের ধারণাটার জন্য যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সেই ওয়ার্ডগুলোকেই বলবো কনজাংশন, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি কি বললাম, দুটো ওয়ার্ড অথবা সেন্টেন্স অথবা ফ্রেজ এইগুলোর মধ্যে যখন এমন ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো যেগুলো আমরা ব্যবহার করে এগুলোকে আমরা একত্র করতে পারি, দুটো সেন্টেন্স দুটো দুটো ফ্রেজের মধ্যে দুটো ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ডকে একত্রে আনতে পারি, সেই ধরনের ওয়ার্ডগুলিকেই বা পার্টস অফ স্পিচের মধ্যে সেই ধরনের পার্টস অফ স্পিচটাকেই আমরা বলবো কনজাংশন, ওকে। কনজাংশন মানে কন মানে একত্র, আর জাংশন মানে জাংশন। যেমন ধরো রেলওয়ে জাংশন, জাংশন মানে কি সংযোগ স্থল, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে ধরো একটা সোনারপুর জাংশন, মানে সেখানে অনেকগুলো দিকের তোমার ট্রেন এসে সেখানে দাঁড়ায়, মানে অনেকগুলো লাইন এসে সেখানে একত্রিত হয়েছে। বা বারুইপুর জাংশন, শিয়ালদা জাংশন, মানে অনেক জায়গা থেকে ট্রেনগুলো এসে ওখানে কিন্তু ওটা একটা মিলন স্থল বা ওটা একটা সংযোগ স্থল, তাই সেটাকে জাংশন বলা হয়। তাহলে জাংশন কেন বলছি বোঝা গেল, যে অনেকগুলো জায়গার থেকে অনেকগুলো শাখার সংযোগস্থল সেইটাকে আমরা জাংশন বলি। অনেকগুলো শাখা এসে সেই শাখাতে মিলিত হলে তাকে বলবো সংযোগস্থল। ঠিক তেমনি শাখার সঙ্গে তুলনা করছি আমি দুটো সেন্টেন্স কিংবা দুটো ওয়ার্ড কিংবা দুটো ফ্রেজ। আমরা দুটো ফ্রেজকে দুটো সেন্টেন্সকে দুটো ওয়ার্ডকে যদি ওই রেল জাংশন যেরকম বলছি সেরকম যদি ওই শাখাগুলো ধরি, বিভিন্ন লাইনগুলো ধরি, তাহলে জাংশন হচ্ছে কনজাংশনের ওয়ার্ডগুলো, জাংশনটা হচ্ছে ওই কনজাংশনের ওয়ার্ডগুলো, ঠিক আছে। যেরকম ধরো শিয়ালদা, সেখানে অনেক দিকের ট্রেন লাইন এসে এক জায়গায় মিলিত হয়েছে, তাই ওটা একটা জাংশন। ঠিক তেমনিভাবে এবং ওখান থেকে অনেক দিকে লাইন চলে যায়, তাহলে ওইটা হচ্ছে জাংশন, ওখান থেকে অনেক দিকে চলে যায় ট্রেন। ঠিক তেমনি ওই জাংশন কনজাংশনটা হচ্ছে একটা ওয়ার্ড যা যেটা কি করে না, অনেকগুলো সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ড কিংবা দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্স কিংবা তোমার ফ্রেজের মধ্যে কি করে সংযোগ স্থাপন করে দেয়, ঠিক।
ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? ঠিক আছে, তো চলো এবার একটু আমরা এক্সাম্পল প্রথম দেখে নিই, তারপর আমরা ডেফিনেশনে আসব। গিভ মি আ বুক, গিভ মি আ পেন, আমাকে একটা বই দাও। গিভ মি আ পেন, দুটো সেন্টেন্স নিয়েছি, আমাকে একটা পেন দাও। এই দুটো সেন্টেন্সকে আমি কনজাংশন দিয়ে অ্যাড করে দেখাবো যে কিভাবে সেটা এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সের মধ্যে যোগ করে ফেলবো, কিভাবে চলো সেটা দেখে নিই। এই দুটো সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সের মধ্যে এনেছি, দেখো। গিভ মি আ বুক অ্যান্ড আ পেন, দেখো এই অ্যান্ড ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি এই দুটো সেন্টেন্সকে কি সুন্দরভাবে যোগ করে ফেলেছি, তাই এইটাকেই বলবো কনজাংশন। ঠিক আছে, এই অ্যান্ড ওয়ার্ডটি হচ্ছে, অ্যান্ডটাই হচ্ছে পার্টস অফ স্পিচের কনজাংশন, ওকে, যেটা কী করে, সংযোগ স্থাপন করে, দুটো সেন্টেন্সের মধ্যে কী করলো, সংযোগ স্থাপন করে দিল, অথবা দুটো ওয়ার্ডের মধ্যে কী করে, সংযোগ স্থাপন করে দেয়। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলিকে বলবো আমরা কনজাংশন। চলো আর একটা ওয়ার্ড দেখে নিই, আর একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স দেখে নিই। দ্য বয় ইজ পোর, দ্য বয় ইজ অনেস্ট, এইটাকেও আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে কনজাংশন দিয়ে যোগ করে ফেলেছি, দেখো। দ্য বয় ইজ পোর বাট অনেস্ট, দ্য বালকটি দরিদ্র কিন্তু সৎ। এই বাট কথাটা দিয়ে, এই বাট কথাটা দিয়ে কী করেছি, আমরা এই দুটো সেন্টেন্সকে কি সুন্দর করে একত্র করে নিয়েছি না, এবং এর ফলে কী হয়, আমরা অনেকগুলো সেন্টেন্স লিখতে হতো হলো না, বারবার করে একই রকম একই ধরনের সেন্টেন্স লিখতে হলো না, কি হলো, সুন্দর করে এই কনজাংশন দিয়ে এই অ্যান্ড বাট এই ধরনের কিছু ওয়ার্ড আছে, আমরা পরপর সেগুলো জানবো কী ধরনের ওয়ার্ড, সেইগুলো দিয়ে কী করেছি, দুটো সেন্টেন্সকে সুন্দর করে একত্র করে একটা ছোট্ট সেন্টেন্স করে ফেলেছি। আমরা সবসময় চাইবো যে কষ্টটা কমাতে, আমরা কষ্ট কখনো বাড়াতে চাইবো না, আর যে কারণেই তো আজকে বিজ্ঞানের এত জয় জয়কার। বিজ্ঞানের ফলে, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ফলে কি হয়েছে, আমাদের কাজ কমে গেছে, অনেক কাজ কমেছে, মানে বলতে চাইছি আমাদের শারীরিক যে পরিশ্রমের পরিশ্রম, আমরা আগে যেটা অনেক বেশি করতে হতো, এখন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে, বিভিন্ন রকম টেকনোলজি আবিষ্কারের ফলে কি হয়েছে, কাজটা খুব সংক্ষেপে, সংক্ষিপ্তকারে, বা কাজটা খুব সহজে হয়ে যায়, আজকের ডেটের কথা বলছি। তো ঠিক তেমনি এত বড় বড় দুটো সেন্টেন্স না লিখে আমরা কাজটা কমানোর জন্য খুব সহজে, অথচ মিনিংটা ঠিক থাকলো, যেরকম কাজটা হলো অথচ পরিশ্রমটা কম হলো, ঠিক তেমনি সেন্টেন্সটা একদম সুন্দর করে মানেটা বোঝা গেল, দুটো সেন্টেন্স সুন্দর করে যোগ করে কাজটা কমে গেল, পরিশ্রমটা কমে গেল, কিন্তু মানেটা ঠিক থাকলো। ঠিক আছে, সেন্টেন্সের মিনিংটা ঠিক থাকলো কিন্তু পরিশ্রমটা কমে গেল, সেই জন্যই কিন্তু আমরা এই কনজাংশনটা কিন্তু খুব সুন্দর করে আমরা বাক্যের দুটো সেন্টেন্সকে কনজাংশনের মাধ্যমে খুব সুন্দর করে যোগ করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটো সেন্টেন্স কি দেখলাম, গিভ মি আ পেন, গিভ মি আ বুক, আর দ্য বয় ইজ পোর, দ্য বয় ইজ অনেস্ট, এই দুটোকে কিন্তু সুন্দরভাবে এই অ্যান্ড এবং বাট এই ওয়ার্ড দুটো দিয়ে খুব সুন্দর করে ছোট্ট করে কিন্তু দুটো সেন্টেন্সকে একত্র করে ফেললাম, দিয়ে একটা খুব ছোট একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম, যেটার কিন্তু দুটো সেন্টেন্স পড়লে যা মিনিং ছিল একটা সেন্টেন্সে কিন্তু একই মিনিং বুঝিয়ে গেল, এবং আমাদের কষ্টটাও কিন্তু কমে গেল। আমরা সবসময় কষ্টটা কমের দিকেই যাব। তো তাহলে বন্ধুরা, এখানে অ্যান্ড এবং বাট হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে অ্যান্ড এবং বাট হলো কনজাংশন। ঠিক আছে, আরও অনেক কনজাংশন নিয়ে আমরা পরপর আলোচনা করব উদাহরণ সহযোগে, তার আগে চলো একটু ডেফিনেশনটা দেখে নিই। যেসব ওয়ার্ড, এগুলো একটা একটা ওয়ার্ড, এগুলোর একটা মিনিং আছে, আমি বলে দিই দুটো মিনিং আগে। অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু। অ্যান্ড মানে গিভ মি আ পেন, আমাকে একটা পেন দাও, গিভ মি আ বুক, আমাকে একটা বই দাও এবং একটা পেন দাও, অ্যান্ড আ পেন। এখানে দ্য বয় ইজ পোর, বালকটি দরিদ্র, বাট অনেস্ট, কিন্তু সে সৎ, দুটো সেন্টেন্স নিয়ে যা মিনিং হচ্ছিল একটা সেন্টেন্সই হয়ে গেল বাট দিয়ে, তাহলে বাট হচ্ছে কিন্তু, অ্যান্ড অ্যান্ড হলো এবং, অ্যান্ডের মিনিং হচ্ছে এবং বাংলাতে, আর বাটের মিনিং হচ্ছে কিন্তু। এবার চলে আসি ডেফিনেশনে। যেসব ওয়ার্ড, দুই বা তত দুয়ের বেশি ওয়ার্ড, ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, বা সেন্টেন্সকে যোগ করে
তাদের কনজাংশন বলে। আমি অলরেডি বলে ফেলেছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, ওয়ার্ড ফ্রেজ এবং সেন্টেন্সকে, বিভিন্ন দুটো সেন্টেন্সকে বা সেন্টেন্সকে যোগ করে, দুই বা দুয়ের বেশি সেন্টেন্সকেও কিন্তু যোগ করতে পারে, দুই বা দুয়ের ওয়ার্ডকেও যোগ করতে পারে, আবার দুই বা দুয়ের বেশি ফ্রেজকেও যোগ করতে পারে। শুধু দুটো হবে এরকম কোনো কথা নেই, তার বেশি সেন্টেন্স, ওয়ার্ড এবং ফ্রেজকে যোগ করে যে সমস্ত ওয়ার্ড তাদেরকে বলবো ইংরেজিতে কনজাংশন, যেটাকে বলবো সংযোজক, বাংলাতে বলবো সংযোজক অব্যয়। ঠিক আছে, তো এবার আর দেরি না করে চলো চটপট দেখে নিই কত বিভিন্ন ধরনের যে কনজাংশন এবং তাদের ব্যবহারগুলো আমরা চটপট সেন্টেন্সের সাহায্যে, সেন্টেন্স দিয়ে দিয়ে দেখে নেব যে কত কত ধরনের, আমরা ঠিক এটাকে ক্লাসিফিকেশন বলবো না, কনজাংশনের এক্সাম্পলগুলো আমরা চলো একটু দেখে নিই, ঠিক আছে, পরপর। তাহলে কিন্তু আমাদের ধারণা হয়ে যাবে কোন মানে কী কী ওয়ার্ড কী কীভাবে কনজাংশন হিসেবে কাজ করে সেন্টেন্সের মধ্যে বা দুটো ওয়ার্ডের মধ্যে, সেটা আমরা খুব ভালো করে বুঝে নিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই বিভিন্ন ধরনের কনজাংশনগুলো এবং তাদের ব্যবহার বাক্যে। ঠিক আছে, চলো দেখে নিই। এবার চলো দেখে নিই কনজাংশন এবং তাদের ব্যবহার, দেরি না করে চলো দেখে নিই। ঠিক আছে, আমি ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে কনজাংশন এবং তাদের ব্যবহারটা একই সঙ্গে তোমাদের কাছে দেখাতে পারি, সেই জন্য আমি ছকের মাধ্যমে করছি, দেখো বুঝতে পারো কি না। ওপরে লিখেছি কনজাংশন, এদিকে যেগুলো আছে সেগুলো সব কনজাংশন, তার বাংলার মিনিংগুলোও লিখে দিয়েছি, আর এদিকে যেগুলো আছে তাদের ব্যবহার অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কীভাবে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেটা রাইট সাইডে আছে। ফার্স্ট যে কনজাংশনটার তে আসবো সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ডের ব্যবহারটা আমরা আগে দেখেছি, তাও আমি আরেকবার লিখেছি। অ্যান্ডকে বাংলায় বলে এবং, ও আর, মানে এবং অর্থে অথবা ও অর্থে অথবা আর, এটা এটা আর ওটা, এই যে সেন্সগুলোর বাংলার এই ধরনের সেন্সের ক্ষেত্রে, অথবা এখানে বলবো এই অ্যান্ডটা কখন ব্যবহার করা হয়, সদৃশ্য ভাবকে যোগ করার জন্য। সদৃশ্য ভাব যেরকম কি একই ধরনের কিছু ভাবকে যদি যোগ করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যান্ড তোমার কনজাংশনটা ব্যবহার করব। বোঝা গেল তো? তাহলে অ্যান্ড কথাটা, ওয়ার্ডটা কখন ইউজ করব, অ্যান্ড কনজাংশনটা কখন ইউজ করব, যখন দুটো সেন্টেন্সের মধ্যে বা তিনটে সেন্টেন্সের মধ্যে একই ধরনের ভাব আছে, কি একই ধরনের ভাব আছে সেগুলোকে যোগ করতে হবে, তখন আমরা অ্যান্ড ব্যবহার করব। চলো এক্সাম্পল দিয়ে নিই। রাম অ্যান্ড রাধা আর গোয়িং টু স্কুল। রাম এবং রাধা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তাহলে রামও স্কুলে যাচ্ছে, রাধাও স্কুলে যাচ্ছে, দুটো ভাব, দুটো মিনিং বা দুটো ভাব তো একই রকম, দুজনেই স্কুলে যাচ্ছে, সদৃশ্য না? দুটো ভাবই, দুটো সেন্টেন্সের আলাদা আলাদা করে এটাকে সেন্টেন্স করা যাবে, দুটো ভাবই একই, রামও স্কুলে যাচ্ছে, রাধাও স্কুলে যাচ্ছে, তাই দুটোকে বলা হয়েছে একসাথে যোগ করে দেওয়া হয়েছে, রাম এবং রাধা স্কুলে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট লিখেছি সাবিনা বাইজ আ পেন, আ বুক অ্যান্ড আ পেন্সিল। তাহলে সাবিনা একই ধরনের জিনিস কিনছে, তাহলে কী কী কিনছে? পেন কিনছে, বুক কিনছে এবং পেন্সিল কিনছে। তাহলে আমি আলাদা আলাদা করে বলতে পারি সাবিনা একটা বই কিনছে, একটা পেন কিনছে, একটা পেন্সিল কিনছে, এটা আলাদা আলাদা। যখন একসাথে হবে তখন কী হবে? সাবিনা বাইজ আ পেন, বুক অ্যান্ড আ পেন, দুটো প্রথমে বলে দিলাম, শেষেরটার আগেই অ্যান্ড দিয়ে তিনটে সেন্টেন্সকে সুন্দর করে একটা সেন্টেন্সের মধ্যে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্ডের দুটো ব্যবহার সুন্দর করে দেখে নিলাম, দুটো সেন্টেন্স তিনটে সেন্টেন্সও যোগ করে কীভাবে আমরা কনজাংশনের মাধ্যমে তিনটে সেন্টেন্সকে যোগ করে ফেলতে পারি, দুটো সেন্টেন্সকে যোগ করে ফেলতে পারি সেটা কিন্তু দেখে নিলাম। তাহলে ফার্স্ট দেখলাম অ্যান্ডের ব্যবহার, তারপরে আসবো বাট। বাট মানে এটাকে বাংলায় বলে কিন্তু। স্টিল, স্টিল মানে বাংলাতে যেটা তবুও, বাংলার সেন্সটা বলে দিচ্ছি। ইয়েট, ইয়েটের বাংলা হচ্ছে অথচ। তাহলে বাট মানে কিন্তু, স্টিল মানে তবুও, ইয়েট মানে অথচ, ইয়েট মানে অথচ। চলো সেগুলোকে সেন্টেন্সের মধ্যে দেখে নিই, আর এর ভাবটা এগুলো কখন ব্যবহার করবো সেটাও একটু দেখে নিই আগে। চলো
বিপরীত ধর্মী ভাবকে যুক্ত করার জন্য ধরো দুটো সেন্টেন্সের মধ্যে বিপরীত ধর্মী ভাব আছে, এটাই কি ছিল সমধর্মী বা সদৃশ্য ধরনের ভাবটা আমরা যোগ করেছি। আর এক্ষেত্রে বিপরীত ধর্মী ভাবকে যোগ করার জন্য দুটো সেন্টেন্স বা তিনটে সেন্টেন্সের বিপরীত ধর্মী ভাবকে যোগ করার জন্য আমরা কী কী ধরনের কনজাংশন ব্যবহার করব, বাট স্টিল আর ইয়েট, ঠিক আছে? বাট মানে কিন্তু, স্টিল মানে তবুও, ইয়েট মানে অথচ। চলো এগুলো সেন্টেন্স নিয়ে নিই। দে আর রিচ বাট আই এম পোর, সে খুব ধনী কিন্তু আমি দরিদ্র। তাহলে ধনী দরিদ্র দুটো আলাদা বিপরীত ধর্মী ভাব নয় কি? দুটো আলাদা বিপরীতার্থক শব্দ, রিচ অ্যান্ড পোর। এই রিচ অ্যান্ড পোর দুটো তো আলাদা বিপরীত ধর্মী বা অপোজিট ওয়ার্ড। তাহলে অপোজিট টাইপের যে সেন্সগুলো আছে সেগুলোর যখন আমরা ব্যবহার করব দুটো সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্সের মধ্যে করার চেষ্টা করব, তখন এই বাট দিয়ে আমরা সেই দুটো সেন্টেন্সকে যোগ করে দেব। তাহলে দে আর স্টি, দে আর রিচ, তারা ধনী, বাট আই এম পোর, আমি দরিদ্র। আই ওয়াজ অ্যাংগ্রি, আমি খুব রেগে গেছি, স্টিল আই সেইড নাথিং, আমি রেগে গিয়ে অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমি বলিনি। তাহলে এটা বিপরীত ধর্মী সেন্স হলো নাকি, অপোজিট সেন্স হলো নাকি? আমি রেগে গিয়েছি, রেগে গিয়ে আমি অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলিনি, আমি কী করলাম, আমি স্টিল, তবুও, স্টিলের বাংলাটা হচ্ছে তবুও, স্টিল আই সেইড নাথিং, আমি কিছুই বলিনি। তাহলে এই যে স্টিল এইটা, এটাও কিন্তু একটা কনজাংশন, এটা বিপরীত ভাব বোঝানোর জন্য এই ধরনের কনজাংশনগুলো ইউজ করা হয়। হি ইজ রিচ, রিচ ইয়েট লুকস পোর, সে খুবই ধনী তবুও, অথচ, অথচ লুকস পোর, সে দেখায় সে খুব দরিদ্র। সে অ্যাকচুয়ালি খুব ধনী কিন্তু সে দেখায় যেন যে সে খুব পোর, ঠিক আছে? এই যে ইয়েট, অথচ, সে খুব ধনী অথচ সে দেখায় নিজেকে পোর, এই যে অথচ, এটাও কিন্তু বিপরীত ধর্মী সেন্সকে একত্র করছে। তাহলে ইয়েট, স্টিল আর বাট তিনটেই হচ্ছে কনজাংশন, কিন্তু এগুলো কখন ব্যবহার করা হয়, যখন বিপরীত ধর্মী সেন্স আমরা ব্যবহার করি বা ইউজ করি সেন্টেন্সের মধ্যে, তখন এগুলো দিয়ে এগুলো সেন্টেন্সগুলোকে একত্রে আনা হয় বা সেন্টেন্সগুলোকে অ্যাড করা হয়, ঠিক আছে, যোগ করা হয়। নেক্সট আসছি অর, অর মানে বাংলাতে বলবো অথবা, এলস, এই ই এল এস ই, এলস মানে নতুবা। এগুলো কখন হয়, একটাকে বেছে নেওয়ার, মানে হয় তুমি এটা করো, একটা, যে কোনো একটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে এই যে ভাবটা যখন আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করব, তখন এই অর, এলস, এই ধরনের কনজাংশনগুলো আমরা ব্যবহার করব। চলো সেন্টেন্স দেখে নিই। রাম অর সোনু হ্যাজ ব্রোকেন দ্য, হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, রাম অথবা সোনু গ্লাসটা ভেঙে ফেলেছে। তাহলে যে কোনো একটা, একজনের কথা বলা হচ্ছে, দুজনের কথা বলা হচ্ছে না, রাম অ্যান্ড সোনু বলা হচ্ছে না, মানে রাম এবং সোনু দুজনে গ্লাসটা ভাঙেনি, যে কোনো একজন ভেঙেছে। তাহলে একজনকে আমাকে বেছে নিতে হবে, একজনকে খুঁজে নিতে হবে যে কে গ্লাসটা ভেঙেছে। এই যে ধরনের সেন্সটা, অর্থাৎ দুজনের মধ্যে একজনকে আমরা বেছে নিচ্ছি, রাম অর সোনু, রাম অথবা সোনু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এই অরটা হচ্ছে কি করা হচ্ছে, যে কোনো এক, দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা বেছে নিচ্ছি, তাই এই অর কথাটা ব্যবহার করা হয়েছে বা অর ওয়ার্ডটা আনা হয়েছে সেন্টেন্সটা দুটোকে অ্যাড করার জন্য, ঠিক আছে? ওয়াক কুইকলি এলস ইউ উইল বি লেট, ওয়াক কুইকলি, খুব তাড়াতাড়ি হাঁটো, নতুবা ইউ উইল বি লেট, তুমি দেরি, তোমার দেরি হয়ে যাবে। তাহলে তুমি যদি তাড়াতাড়ি না হাঁটো, তাহলে না, যদি না হাঁটো তাহলে তোমার দেরি হয়ে যাবে। তাহলে হয় তুমি তাড়াতাড়ি হাঁটো আর নয়তো বা তুমি দেরিটাকে মেনে নাও। তাহলে যে কোনো একটা সেন্স আমি বেছে নিচ্ছি, সেই জন্য এই এলস কথাটা, দেখো এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা এলস কথাটা ব্যবহার করেছি বা এলস ওয়ার্ডটা ব্যবহার করেছি। ওয়াক কুইকলি, তাড়াতাড়ি হাঁটো, এলস ইউ উইল বি লেট, তুমি তাড়াতাড়ি যদি না হাঁটো তাহলে তুমি লেট হয়ে যাবে। তাহলে হয় তুমি তাড়াতাড়ি হাঁটো, না হলে তুমি লেটটাকে, লেট হওয়াটাকে মেনে নাও। তাহলে যে কোনো একটাকে তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে? যদি তুমি তাড়াতাড়ি হাঁটো তাহলে তোমার লেট হবে না। তাহলে একটাকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে সেন্সের ক্ষেত্রে, আর এটার এলস মানে হচ্ছে নতুবা বাংলাতে। নেক্সট, এতক্ষণ আমরা একটা একটা করে ওয়ার্ড দেখছিলাম কনজাংশনের, এখন আমরা জোড়া ওয়ার্ড দেখব, মানে
এ দেখো নাইদার নর, নাইদার নর মানে এই 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 ধরনের কনজাংশনগুলো কী হয়, জোড়ায় ব্যবহার করা হয়, যে কোনো একটাকে ব্যবহার করা যায় না, এগুলোকে মানে এক জোড় জোড় হিসেবে এগুলোকে ব্যবহার করতে হয়, কখনো সিঙ্গেল সিঙ্গেল এই মানে নায়দার আলাদা করে নর এইভাবে ব্যবহার করা যায় না, তাই এগুলো জোড়া হিসেবে ব্যবহার করা হয় কনজাংশন। এই জোড়াগুলোর দেখে নাও কয়েকটা জোড়া আমি লিখেছি, নায়দার নর এও না ও না, মানে এক্সাম্পলটা নিয়ে নিই চলো, সি নায়দার সিংস নর ডান্স, সে গান গাইতেও পারে না আবার নাচতেও পারে না, মানে সে এটাও পারে না গানও গাইতে পারে না আবার নাচতেও পারে না, ঠিক আছে। তাহলে এও না ও মানে মানে সে কিছুই পারে না, সি সিংস সি নায়দার সিংস, সে নাচতে গান গাইতেও পারে না নর ডান্স নাচতেও পারে না। তাহলে এই সেন্সটা কোন সময় ব্যবহার করা হবে, যখন এটাও পারে না ওটাও পারে না, বা এটাও নয় ওটাও নয়, এই ক্ষেত্রে আমরা যখন সেন্টেন্সগুলো লিখব সেক্ষেত্রে কনজাংশন হিসেবে আমরা নায়দার, এই নায়দার আর নর ব্যবহার করব। নেক্সট আরও একটা কনজাংশন জোড়া জোড় আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, ইদার অর, ইদার অর হয় এ নয় তো ও, এক্ষেত্রে এও না ও না, এটাও নয় ওটাও নয়, আর ইদার অরের ক্ষেত্রে হয় এ নয় তো ও, মানে দুয়ের মধ্যে যে কেউ বা যা কিছু, দুয়ের মধ্যে দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটাকে, একটার কথা বলার ক্ষেত্রে দেখো সেন্টেন্সটা নিয়ে নিই, হি উইল ইদার প্লে ফুটবল অর ক্রিকেট, সে হয় ফুটবল খেলবে নয়তো বা ক্রিকেট খেলবে, হয় ফুটবল খেলবে নয়তো বা ক্রিকেট খেলবে, মানে যে কোনো একটা খেলবে, সে একটাকে বেছে, দুটোর মধ্যে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে একটাকে বেছে নেওয়া হচ্ছে, হি উইল ইদার প্লে ফুটবল অর ক্রিকেট, এই যে কনজাংশন জোড়াটা এক্ষেত্রে এই এই ধরনের সেন্সের ক্ষেত্রে ইদার অর ব্যবহার করা হয় এ নয় তো ও, মানে হয় এটা না হাতে ওটা করবে সে। তাহলে বন্ধুরা এতক্ষণ যে আমরা কনজাংশনগুলো দেখলাম, অ্যান্ড বাট স্টিল ইয়েট অর এলস নাইদার নর ইদার অর, এই প্রত্যেকটাই হচ্ছে কনজাংশন, কোনোটা সিঙ্গেল সিঙ্গেল কনজাংশন আর কোনোটা কোনোটা আমরা জোট বাঁধা বা একজোট বাঁধা বা জোট বাঁধা কনজাংশন হিসেবে দেখলাম। তো চলো আরও কিছু কনজাংশন আমি তোমাদের সামনে দেখিয়ে দিই, যাতে তোমাদের কনজাংশন নিয়ে আর কোনো রকম কোনো কনফিউশন থাকে না, ঠিক আছে। তো চলো দেখে নিই, ঠিক আছে। চলো কনজাংশনের আর একটা ছোট্ট বিষয় একটু আমরা দেখে নিই বোর্ডে। আচ্ছা এখানে অ্যান্ড বাট স্টিল, অ্যান্ড বাট স্টিল ইয়েট অর এলস ইদার অর নাইদার নর, এই যে প্রত্যেকটা তোমার কনজাংশন জোট বলতে পারো, ইন্ডিভিজুয়াল এক একটা কনজাংশন বলতে পারো, এই যে এতক্ষণ আমরা যে কনজাংশনগুলো জানলাম, কনজাংশনগুলোর সম্পর্কে পরিচিত হলাম, তার সেন্টেন্সের সঙ্গে পরিচিত হলাম, কীভাবে ব্যবহার করা হয়, সেগুলোকে বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। কী বলবো? কোঅর্ডিনেটিং কনজাংশন, কারণ কি সমপর্যায়ের দুটি ক্লজকে যুক্ত করে এই কনজাংশনগুলো, এই কনজাংশনগুলো কী করে সমপর্যায়ের দুটি ক্লজ, ক্লজ কী জিনিস সেটা চলো দেখে নিই। গিভ মি আ বুক, গিভ মি আ পেন, আমি আগে এই উদাহরণটা দিয়েছিলাম, তারপরে কনজাংশন অ্যাড করেছি গিভ মি আ বুক অ্যান্ড এ পেন, তাহলে এটা একটা সেন্টেন্স আর এই দুটো আলাদা আলাদা দুটো সেন্টেন্স, এই এই দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে এই সেন্টেন্সটার মানে এই বড় সেন্টেন্সটার ক্লজ বলে। কি বলবো? এই ছোট এই যে ছোট ছোট দুটো সেন্টেন্স, আলাদা আলাদা দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে এই বড় সেন্টেন্সটার যেটা আমরা কনজাংশন যোগ করেছি নতুন যে সব সেন্টেন্সটা সেইটার ক্লজ বলে এই দুটো সেন্টেন্সকে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলবো, সমপর্যায়ের দুটি ক্লজকে যোগ করে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। তাহলে এটা গিভ মি আ পেন অ্যান্ড গিভ মি আ বুক, এই দুটো সমপর্যায়ের যে দুটো ক্লজ সেটাকে যোগ করে এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। তাহলে অ্যান্ড বাট স্টিল ইয়েট অর এলস ইদার অর নাইদার নর, এই যে তোমার কনজাংশন কিংবা কনজাংশন জোটগুলো কি করে না সমপর্যায়ের বিভিন্ন তোমার ক্লজকে, এই এগুলোকে ক্লজ বললাম, ক্লজকে যুক্ত করতে সাহায্য করে।
ঠিক আছে? আর এগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বন্ধুরা, আজকের আমরা কনজাংশনের ডিটেল বেশ কিছু কনজাংশন নিয়ে আলোচনা করলাম। আরও একটা ছোট্ট করে কনজাংশনের ক্লাস দেব এর জাস্ট পরে। আজকের ক্লাসটা অনেকটা হয়ে গেছে তাই আর নয়, এর পরে আর একটা ছোট্ট কনজাংশনের ক্লাস থাকবে, তোমরা কিন্তু সেটাও দেখে নিও। আজকের ক্লাসটা তো অবশ্যই দেখবে, তার সাথে সাথে এর জাস্ট পরের ক্লাসটাও তোমরা কিন্তু একটু দেখে নিও, কারণ এর সঙ্গে একটু ছোট্ট করে কিছু অ্যাডিশন থাকবে যেটা আজকে ক্লাসে আর দিলাম না, এর পরের ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। কনজাংশনের বেশ কিছু কনজাংশন নিয়ে আমরা আলোচনা করলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন নাম দিলাম, যতগুলো কনজাংশন পড়লাম সেগুলোর নাম দিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন ক্লজ কী জিনিস সেটা জানলাম। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরের ক্লাসে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাই খুব আনন্দে থেকো। টাটা।